শিক্ষার্থী বন্ধু, আমি চয়নদার, সহকারী অধ্যাপক, দর্শন শাস্ত্র বিভাগ, হাজারদুয়ারি ডিগ্রি কলেজ, বিএসসি চারুকলা চট্টগ্রাম। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি পড়াবো আগের পরপর যে দুটি ক্লাস তার ধারাবাহিকতায় একই ক্লাস যে বিদ্যা দ্বিতীয় পত্র আরোহী শ্রেণী বিভাগ বা আরোহী প্রকাণ্ডের। তোমরা জানো এবং আমিও জানি যে আরোহী প্রকল্পের একটা বিশাল একটা অধ্যায়, এটা হচ্ছে বিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এবং আমরা পড়াবো আরোহী শ্রেণী বিভাগ বা প্রকাণ্ডের। আমরা গত ক্লাসে আগ্রহ অনুমানের বৈশিষ্ট্য বা লক্ষণ করাইয়াছিলাম, তার পরবর্তীতে আসছে যে কি সাদৃশ্য অনুমান, তার করাইছিলাম সাদৃশ্য অনুমানের লক্ষণ বা বৈশিষ্ট্য। এখন আমরা পড়াবো সাদৃশ্য অনুমান কত প্রকার ও কি কি। সাদৃশ্য অনুমান দুই প্রকার, সাধু সাদৃশ্য অনুমান ও অসাধু সাদৃশ্য অনুমান। এখন আমাদেরকে জানাতে হবে সাধু ও অসাধু সাদৃশ্য অনুমানের মধ্যে সম্পর্ক বা মিল কি ধরনের। আমরা জানি যেখানে সম্পর্ক আছে সেখানে বৈসাদৃশ্য আছে, অর্থাৎ যেখানে সাদৃশ্য থাকবে সেখানে বৈসাদৃশ্য থাকবে, যেখানে পার্থক্য থাকবে সেখানে বৈসাদৃশ্য থাকবে। আগে আমরা সাধু ও অসাধু সাদৃশ্য অনুমান সম্পর্ক বা মিল কি তা জানবো। এক, উভয়ের ভিত্তি হল উভয় পক্ষে যেটা বোঝায় উভয় পক্ষে সাধু ও অসাধুত্ব বোঝাচ্ছি। উভয়ের ভিত্তি হল সাদৃশ্য বা মিল। উভয়ের ক্ষেত্রে আমরা বিশেষ থেকে বিশেষে গ্রহণ করি, উভয়ের ক্ষেত্রে আরো কোনো গ্রন্থ বিদ্যমান থাকে। আমরা জানি প্রকৃত আরোহী তিনটি সত্তার, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যমূলক আরোহ, এই তিনটা আরোহী আরোহণমূলক লক্ষ্য আছে। লক্ষ্যটা কী ধরনের আমি গত ক্লাসের ধারাবাহিকতা আজকে বলতে চাই। রহিম করিম যদু মধু রাম শ্যাম মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। কারণ দশ বারো জনের যে নামটা বললাম তাদের মৃত্যু দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, লক্ষ্য দিলাম, আরোহণমূলক কী দিলাম, লক্ষ্য দিলাম যে সকল মানুষ হয় মরণশীল। যদু মধু রাম শ্যামের মৃত্যু দেখে লক্ষ্য দেওয়া হলো পৃথিবীর সকল মানুষের মরণশীল দেখা আমার পক্ষে বা তোমাদের পক্ষে সম্ভব নয়। আর আমরা এটাও জানি সাধু সাদৃশ্য অনুমানের পার্থক্য যদি আমরা চিন্তা করি তাহলে দুটো গাছ, যদি গাছের মধ্যে ফল ফুল কাণ্ড দিক থেকে মিল আছে, যদি গাছের যে কাণ্ড যে পাতা যে ফুল ঠিক একইভাবে ফলের দিক থেকেও সে দুটি গাছের মধ্যে মিল থাকবে, এটা হচ্ছে সাধু সাদৃশ্য অনুমানের অন্যতম উদাহরণ। এখন আমরা অসাধু সাদৃশ্য অনুমান মানে একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে মানুষের মতো রামসাগরের নাক কান চোখ গলা আছে, মানুষের বুদ্ধি আছে সুতরাং সাগরেরও বুদ্ধি আছে। যদিও এটা একটা ভ্রান্ত ধারণা, ঘটনাটা হচ্ছে আমরা বলেছিলাম অবরোহ প্রমাণের ক্ষেত্রে রূপগত সত্য আছে বস্তুগত সত্য আছে। আমি যদি বলি সকল মানুষ হয় চোখ, রহিম হয় একজন মানুষ, রহিম হয় চোখ, আসলে কি রহিম চোর? সকল মানুষকে পৃথিবীতে চোর হতে পারে, চোর হতে পারে না, তবে এটা হচ্ছে এই রূপগত সত্য। আর আমি যদি বস্তুগত সত্যের উদাহরণটা দিই তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা মানে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সকল মানুষ হয় মানুষের, রহিম হয় একজন মানুষ সুতরাং রহিম হয় মানুষ, এটা হচ্ছে বস্তুগত সত্য এবং বাস্তব। এখন আমরা আলোচনা করব সাধু সাদৃশ্যমূলক আরোহ ও অসাধু সাদৃশ্যমূলক আরোহের মধ্যে পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, যে কথাটা বলেছিলাম যে আমরা কিছুক্ষণ আগে সাধু অসাধু সাদৃশ্য অনুমানের সাদৃশ্য বা মেন আলোচনা করেছিলাম, এখন আমরা যে আমি বলেছিলাম যেখানে সম্পর্ক থাকবে যেখানে প্রেম থাকবে সেখানে দীর্ঘ থাকবে। ঘটনাটা হচ্ছে একই মেয়ের সন্তান হওয়া সত্ত্বেও সত্য কিছু কিছু জায়গায় মিল থাকলে কিছু কিছু জায়গায় প্রিয় শিক্ষার্থীদের অমিল থাকে। ঠিক সেরকম আমরা আলোচনা করবো সাধু অসাধু সাদৃশ্যমূলক অনুমানের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য। তোমরা ব্ল্যাক বোর্ডে দেখো সাধু সাদৃশ্য অনুমানে
সাদৃশ্য সহকার সব সময় বেশি। এ কথার অর্থ মানে মিলামিটা সবচেয়ে বেশি, পক্ষান্তরে অসাধু সাদৃশ্য মানে সাদৃশ্য সহকার কোনো ক্ষেত্রে অনেক কম, যার ফলে সিদ্ধান্তটা সম্ভব হয়ে থাকে, যার ফলে সিদ্ধান্তটা রূপগত হয়ে থাকে, বাস্তব কোনো মিল তাদের মধ্যে নেই। সাধু সাদৃশ্য মান জ্ঞাত গুণাবলীর ভিত্তিতে প্রতিষ্ঠিত, জ্ঞাত বলতে জানত। আমরা জানি, আমি গত ক্লাসে বলেছিলাম অনুমান কাকে বলে, যে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বা ইনফারেন্স বলে। জ্ঞাত বলতে জানা, সাধু সাদৃশ্য মান জ্ঞাত গুণাবলীর মধ্যে মানে জানার গুণাবলীর ভিত্তিতে প্রতিষ্ঠিত। উল্লেখ করে যে পক্ষান্তরে অসাধু সাদৃশ্য অনুমান জ্ঞাত অবান্তর গুণাবলীর ভিত্তিতে প্রতিষ্ঠিত, জ্ঞাত এবং অবাস্তব গুণাবলী যত অবাস্তব গুণাবলী আছে। যেমন আমি বলেছিলাম মানুষের মতো সাগরে নাক কান চোখ আছে, মানুষের বুদ্ধি আছে, সুতরাং সাগরের বুদ্ধি আছে, এই কথার অর্থ এটা বাস্তব নয়। বাস্তব হতে গেলে যে সাধু সাদৃশ্য মানকে বুঝি, অবাস্তব হতে গেলে আমরা অসাধু সাদৃশ্য মানকে বুঝি। সাধু সাদৃশ্য মানের সিদ্ধান্ত সব সময় সত্য হবার সম্ভাবনা বেশি থাকে, পক্ষান্তরে অসাধু সাদৃশ্য মানের অনুমানে সবসময় বৈসাদৃশ্য বা অমিল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সর্বশেষ পাঁচ নাম্বার, সাধু সাদৃশ্য অনুমান একটি বৈজ্ঞানিক পদ্ধতি, পক্ষান্তরে অসাধু সাদৃশ্য অনুমান একটি অবৈজ্ঞানিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা আসি যে সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আগ্রহের মধ্যে সম্পর্ক। এ কথা আমি আগে বলেছিলাম যে প্রকৃত আগ্রহের তিন প্রকার, বৈজ্ঞানিক আরম্ভ, অবৈজ্ঞানিক আরম্ভ, সাদৃশ্যমূলক আরম্ভ। তার মধ্যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সাদৃশ্য মধ্যে আমরা সাদৃশ্যর সাথে বৈজ্ঞানিক আরম্ভের মধ্যে কী কী মিল পাওয়া যায়, তবে যেখানে মিল আছে সেখানে অমিল আছে, যেখানে সাদৃশ্য আছে সেখানে বৈসাদৃশ্য আছে। প্রথমে আমরা সাদৃশ্যটা আলোচনা করব। এক, সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরম্ভ উভয় আরম্ভ উভয় আরম্ভ অনুমান, অর্থাৎ আরম্ভ অনুমান থেকে সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরম্ভে এসেছে। কিরকম? যেমন মনে ধরো আরম্ভ অনুমান দুই প্রকার, একটা প্রকৃত আরম্ভ একটা অপ্রকৃত আরম্ভ। প্রকৃত আরম্ভ তিন প্রকার, কী কী? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য। অপ্রকৃত আরম্ভ কয় প্রকার? তিন প্রকার, বৈজ্ঞানিক আরম্ভ, যুক্তিসম্মতমূলক আরম্ভ, কর্মসম্মতমূলক, যাহা আমরা পরবর্তী পূর্ণাঙ্গ আরম্ভ যুক্তিসম্মত আরম্ভ কর্মা সংযোজন সম্পর্কে পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। তারপর উভয় কিছুক্ষণ আমি যে কথা বলেছিলাম প্রকৃত আরম্ভ তিন প্রকার, তন্মধ্যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য। এখানে তিন প্রকার মধ্যে আমাদের দুই প্রকার অবৈজ্ঞানিক আছে, সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরম্ভ, বৈজ্ঞানিক আরম্ভ অনুমান। এবার আমরা আসি তিন নম্বর, সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরম্ভ উভয় ক্ষেত্রে, উভয় বলতে সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরম্ভকে বোঝানো হয়েছে, উভয় ক্ষেত্রে আরম্ভ লম্ব বিদ্যমান, প্রকৃত আরম্ভ মাত্রেই লম্ব আছে। ওই যতুমধুর আংশ্যাম মনসিক, সুতরাং লম্ব দিয়ে বললাম কি সিদ্ধান্ত আসলাম, সকল মানুষ হয় মনসিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তারপর সে উভয়ের বৃত্তি হল মিল, অর্থাৎ সাদৃশ্য মূলক অনুমান যে কথা বলে বৈজ্ঞানিক আরম্ভ সে কথা বলে। কিছু কিছু তথ্যে ভিন্নতা আছে, যেখানে ভিন্নতা, যেখানে মিল আছে সেখানে ভিন্নতা অবশ্যই থাকবে। প্রতি পদে, অনাগতে, চলার পথে সাদৃশ্য যেখানে থাকবে মতের বৈসাদৃশ্য থাকবে, মতের মিল যেখানে থাকবে মতের অমিলও সেখানে বিদ্যমান থাকবে। সর্বশেষ পাঁচ নম্বরটা হচ্ছে সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আরম্ভ উভয় ক্ষেত্রে জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাত্রা শুরু করা হয়। উল্লেখ করে যে আমি কঠিন ভাষায় লিখেছি এখানে, জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যে যাত্রা করা হয়। এবার আমরা আলোচনা করব
প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা আসি সাদৃশ্য অনুমান ও বৈজ্ঞানিক আবির্ভাবের মধ্যে পার্থক্য। সেটা হচ্ছে বৈজ্ঞানিক আবির্ভাবের দ্বারায় আমরা বিশেষ বিশেষ থেকে সামনে যাই। বৈজ্ঞানিক আবির্ভাবের দ্বারায় আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ বিশেষ থেকে সামনে যাই। এখন প্রশ্ন হচ্ছে বিশেষ বিশেষ কি? যোগ মধু রাম শ্যাম একটিয়ার বক্তিয়ার মক্তিয়ার মনসীম প্রতিটা মানুষের নামে পিছনে বিশেষ বিশেষ করা হয়। আর সার্বিক সকল মানুষ, সমগ্র মানুষ, তাদেরকেও যোগ হয় মনসীম, মধু হয় মনসীম, করুণ হয় মনসীম, একটিয়ার হয় মনসীম, বক্তিয়ার হয় মনসীম। সুতরাং আমরা সিদ্ধান্ত আসি ওই আগের মতন আরোহণ জাম দিয়ে লম্প দিয়ে আমরা বলবো সকল মানুষ হয় মনসীম। তাহলে আমরা লাভটা কিভাবে দিলাম? নিরক্ষণের আলোকে। জানটা কিভাবে দিলাম? নিরক্ষণের আলোকে। আমাদের জানতে হবে নিরক্ষণ কি, ভালো করে দেখার নাম নিরক্ষণ। আমি আগ্রহ করছি, এখনো পাঠদান করার সময় পুনরাবৃত্তি করছি, পরীক্ষক কাকে বলে? ভালো করে নিরক্ষণ করার নাম হচ্ছে পরীক্ষক। তাহলে কি বললাম? বৈজ্ঞানিক আগ্রহের দ্বারা আমরা বিশেষ বিশেষ থেকে সাজিয়ে যাই, আর পক্ষান্তরে সাদৃশ্য অনুমানের দ্বারা আমরা বিশেষ থেকে বিশেষে যাই, কতক থেকে কতকে যাই, কিছু থেকে কিছুতে যাই, ছোট থেকে ছোটতে যাই। এবার দুই নম্বর, বৈজ্ঞানিক আগ্রহ দুটি নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত। এখন দুটি নিয়ম নীতি কি? একটা নিয়ম হচ্ছে প্রকৃতির নিয়ম আনুবর্তিতা নীতি, আরেকটা নিয়ম হচ্ছে কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়ম আনুবর্তিতা নীতি কি? এখন একলা আকাশ গত বছর এমন দিনে এমন সময়ে একলা আকাশ হয়েছে, এটা প্রকৃতির গুণে হয়ে থাকে, এখানে মানুষের কোনো হাত নাই। আরেকটা হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে বৈজ্ঞানিক আরোটা হচ্ছে প্রকৃতির নিয়ম আনুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। বৈজ্ঞানিক আরোহণ কাঠামো করতে গেলে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত করে কয়েকটি বাস্তব দৃষ্টান্ত নিরীক্ষণের আলোকে একটি সার্বিক সংস্কার বাক্য প্রতিষ্ঠা করার মানসিক প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহণ বলা হয়। সেই সুবাদে আমরা বৈজ্ঞানিক আরোহণ দুটা নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি। পক্ষান্তরে সাদৃশ্য অনুমানের দ্বারাই শুধুমাত্র একটা নিয়মের নীতির উপর প্রতিষ্ঠিত, সেটা কি? প্রকৃতি নিয়মকে উপেক্ষা করে শুধুমাত্র কার্যকাল নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়। এবার তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিকরা সব সময় পরীক্ষণ সত্য প্রতিষ্ঠা করার সময় পরীক্ষণের মাধ্যমে হয়ে থাকে, পক্ষান্তরে সাদৃশ্য অনুমানের দ্বারাই নিরীক্ষণের মাধ্যমে হয়ে থাকে। এখন পরীক্ষণ কি? আমি কিছুক্ষণ আগেও বলেছি পরীক্ষণ মানে কৃত্রিম উপায়ে মনের মাধুরী মিশিয়ে যন্ত্রপাতিগুলো সালগোজ করে একটা রোগীর উপরে অস্ত্র চালানোর নাম হচ্ছে পরীক্ষণ। আর নিরীক্ষণ কি? ভালো করে দেখার নাম নিরীক্ষণ, ভালো করে নিরীক্ষণ করার নাম হচ্ছে পরীক্ষণ। আর বৈজ্ঞানিক আরোহণ যেহেতু পরীক্ষণ পদ্ধতি, সেরকম পরীক্ষণের উপর প্রতিষ্ঠিত, আর সাদৃশ্যমূলক অনুমান হচ্ছে নিরীক্ষণের উপর প্রতিষ্ঠিত। চার নম্বরে আসে সাদৃশ্য অনুমান সবসময় লোকে, আর বৈজ্ঞানিক আরোহণ সবসময় বৈজ্ঞানিক। যার পরে পাঁচ নম্বরে এসে যদি আমরা বলি, যার পরে বৈজ্ঞানিক আরোহণ পরীক্ষণ বিদায় বৈজ্ঞানিক আরোহণ বিদায় সবসময় সিদ্ধান্ত নিশ্চিত হয়, পক্ষান্তরে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবারও দেখা হবে। অদৃশ্য মহামারী চলছে সারা পৃথিবীতে, তোমরা সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, তোমরা সুস্থ থাকলে পরিবারের সবাই সুস্থ থাকবে, পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকবে। তোমাদের কুশলাদি কামনা করি আমার ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকো।